আগামী 1 ফেব্রুয়ারি 2024 মোদী সরকারের শেষ ইন্টারিম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তো এবারের বাজেটে কৃষকদের জন্য বিশেষ কিছু ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার। সেক্ষেত্রে আপনি যদি কৃষক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু 3টি বড়সড় ঘোষণা করতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে আপনারা যে প্রতি 3 মাস অন্তর অন্তর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পান 2000 টাকা করে, সেই টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে। এছাড়া কিন্তু আরও বেশ কিছু ঘোষণা হতে পারে এবারের বাজেটে। তো কী কী ঘোষণা হতে পারে জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে বিশেষজ্ঞরা মনে করছে যে এবারের বাজেটে আগামী অর্থবর্ষের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 22 থেকে 25 লক্ষ কোটি টাকা ঘোষণা করতে পারে মোদী সরকার। অর্থাৎ এবার কৃষি যে ঋণ হয়, অর্থাৎ KCC কিষাণ ক্রেডিট কার্ডই বলুন অথবা কৃষি ঋণই বলুন, সেখানে আপনারা কিন্তু এবার বেশি লোন পেয়ে যাবেন, কারণ সেখানে লক্ষ্যমাত্রা বাড়িয়ে 22 থেকে 25 লক্ষ কোটি টাকা করা হচ্ছে। চলতি যে অর্থবর্ষ ছিল সেখানে সরকারের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছিল 20 লক্ষ কোটি টাকা, সেখান থেকে আরও 2 থেকে 5 লক্ষ কোটি টাকা বাড়লে কৃষকরা বিশেষ উপকৃত হবে। অতিরিক্ত সুদে 3% ছাড় পেয়ে যাবেন আপনারা। সময় মতন অর্থ প্রদানকারী কৃষকদের প্রতি বছর 3% অতিরিক্ত সুদের ছাড় দেওয়া হতে পারে। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে সময় মতন আপনারা যদি লোন পরিশোধ করেন, সেক্ষেত্রে আপনারা 3% পর্যন্ত সুদের ছাড় পেয়ে যাবেন। কৃষকরা দীর্ঘমেয়াদী ঋণও নিতে পারবেন, তবে সুদের হার হবে বাজারের হার অনুযায়ী। অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি আপনারা ঋণ নেন, সেক্ষেত্রে আপনারা ঋণও নিতে পারবেন, কিন্তু সেখানে সুদের হার কী হবে, বাজারে যে হার চলবে সেটাই আপনি পাবেন। কৃষি ঋণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। যোগ্য কৃষকরা যাতে সহজে ঋণ পেতে পারে তার উদ্যোগ নিয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী কৃষি মন্ত্রণালয় কৃষকদের ঋণের জন্য একটি পৃথক বিভাগও তৈরি করে ফেলেছে। এছাড়া আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের জন্য এবারের বাজেটে বড়সড় ঘোষণা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, নর্মালি আপনারা প্রতি চার মাস অন্তর অন্তর আপনারা 3000 টাকা, অর্থাৎ টোটাল 6000 টাকা আপনি পান কেন্দ্র সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এবার এই পরিমাণটিকে বাড়িয়ে 8000 টাকা করা হতে পারে অথবা 9000 টাকা করা হতে পারে। অর্থাৎ আপনারা যে প্রতি 3 মাস অন্তর অন্তর 4 মাস অন্তর অন্তর যে টাকা পান, সেটা আপনি 3 মাস অন্তর অন্তর 2000 টাকা করে, অর্থাৎ টোটাল 8000 টাকা, অথবা আপনি 4 মাস অন্তর অন্তর আপনি 2500 টাকা করে আপনি পেতে পারেন। এছাড়া আপনি যদি মহিলা কৃষক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি মহিলা হিসাবে কিষাণ সম্মান নিধি যোজনাতে যদি আপনি নাম নথিভুক্ত করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার 12000 টাকা, সেক্ষেত্রে যত টাকা নর্মাল হবে, অর্থাৎ যদি একজন কৃষককে যদি 6000 টাকাই দেওয়া হয় আমি ধরলাম, তাহলে সেক্ষেত্রে আপনি 12000 টাকা পেতে পারবেন। এছাড়া যদি নর্মালে যদি কৃষকদের যদি 8000 টাকা কিংবা 9000 টাকা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি বছর 18000 টাকা কিংবা 16000 টাকা পর্যন্ত পেতে পারবেন। অর্থাৎ নর্মাল কৃষকদের যতটা দেওয়া হবে, মেল কৃষকদের অর্থাৎ পুরুষ কৃষকদের, মহিলা কৃষকদের কিন্তু ডাবল দেওয়ার একটা কথা চলছে। অর্থাৎ এবারের বাজেটে কিন্তু মোদী সরকার কৃষকদের জন্য দারুণ কিছু ঘোষণা করতে চলেছে। তো বন্ধুরা, যখনই ঘোষণা করা হবে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে আপডেট করে দেব। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।